তো এই ডিজাইনগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। হ্যাঁ, তো এই যে আমাদের কালার অ্যান্ড উইভ এফেক্ট, এই চ্যাপ্টারে আমরা মূলত এই 6টা ডিজাইন পড়বো। হ্যাঁ, তো এই ডিজাইনগুলোতে আগেই বলেছি যে এখানে কালার কম্বিনেশন তুমি করতে পারবা, অর্থাৎ তোমাকে কালার ডিয়ান ইউজ করতে হবে, যেহেতু তুমি ডিজাইন করার সময়ও কালার প্যান ইউজ করা যাবে। তো পিন স্ট্রাইপ অথবা হেয়ার লাইন্স, ক্রুজ ফুট, এটা দেখতে আসলে কাকের পায়ের মতো, এই জন্য এটাকে ক্রুজ ফুট বলা হয়। পিন স্ট্রাইপ, এটা একটা স্ট্রাইপ তৈরি করে, খুব চিকন একটা স্ট্রাইপ তৈরি করে, এই জন্য এটাকে পিন স্ট্রাইপ বলে অথবা হেয়ার লাইন্স বলে। হাউন্ডস টুথ বা ডগস টুথ, কুকুরের পা দাঁত যেরকম, এরকম একটা আকৃতি নেয়। তো হাউন্ড অথবা ডগ যাই বলো, এটা টুথ আর কি। তো শেফার্ড চেক, শেফার্ড চেক হচ্ছে ওই শেফার্ড থেকে ওই এই চেকটার নামকরণ করা হয়েছে, শেফার্ড চেক। তারপর অল ওভার ইফেক্ট, শেফার্ড চেকের আর একটু আপডেট, মানে একটু বড় ভার্সন হচ্ছে অল ওভার ইফেক্ট। আর হচ্ছে বার্ডস আই, এটা বার্ডস আইয়ের মতো একটা ইফেক্ট নিয়ে আসে, অর্থাৎ সব জায়গায় একরকম আর মাঝখানে একটু ছিদ্র 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 মনে হয়, মানে কালো মনে হয় আর কি, অন্য কালার মনে হয়, এই জন্য বার্ডস আই ইফেক্ট বলা হয় এটাকে। তো এই জন্য এই 6টা ডিজাইন আমরা পড়বো এই চ্যাপ্টারের মধ্যে। তো আমরা এখানে এই ডিজাইনগুলো করার জন্য তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে হচ্ছে এই চার্টটা একটু মনে রাখা। হ্যাঁ, এটা আমি নিজে চার্টটা রেডি করে রাখছি। হ্যাঁ, এই চার্টটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে ডিজাইনগুলো করা তোমাদের জন্য কঠিন হবে না। আমি ওই যে শিট দিয়ে দিব, 2টা পেজের শিট বলছিলাম, এই শিটটা দিয়ে দিব। তো এখানে তুমি যদি এই 6টা ডিজাইনের জন্য এই কতগুলো বিষয় মনে রাখতে পারো, শুধু এই চার্টটা মনে রাখো, তাহলে ডিজাইনগুলো শুধুমাত্র এখান থেকেই আসবে। তো এখানে হচ্ছে বেসিক ডিজাইন, তুমি এই পিন স্ট্রাইপ করার সময় কি কি উইভ নিতে পারবা, উইভ কি কি হতে পারবে, 2x2 ম্যাট হতে পারবে অথবা 3x1 টুইল হতে পারবে। কালার কম্বিনেশন কীভাবে করতে হবে, 2x2 ম্যাট নিলে তুমি 2:2 রেশিওতে কালার কম্বিনেশন করবা, অর্থাৎ 2টা এক কালার, এরপরে 2টা ভিন্ন কালার। আর যদি এই ডিজাইনটা নাও, তাহলে ওয়ার্পে 2:2 ডিজাইন করলেই হবে। তখন রিপিট সাইজটা কত হবে, তাহলে তোমার কালার কম্বিনেশন এবং উইভ মিলে, এই কালার কম্বিনেশন এবং উইভ মিলে আসলে রিপিটটা কত হবে, 2x2 ম্যাট করতে গেলে তোমাকে কয়টা ডিজাইন লাগবে, মানে কয়টা ইয়ার্ন লাগবে ওয়ার্পে, 4টা। আর 2x2 ম্যাট করতে গেলে ওয়েফটে কয়টা ইয়ার্ন লাগবে, 4টাই। তাহলে তোমার 4x4 ইয়ার্ন দিয়ে এই উইভটা হবে। আর কালার কম্বিনেশন তোমাকে রিপিট কত, কালার কম্বিনেশন তোমাকে বলতেছে যে 2টা ওয়ার্পের প্রথম 2টাকে 1 কালার দিবা, পরের 2টাকে আরেক কালার দিবা, তাহলে একটা রিপিটের মধ্যে 4টা কালারে হয়ে যাচ্ছে। তাহলে তোমার টোটাল রিপিটটা এই কালার কম্বিনেশন এবং বেসিক মিলে 4x4 রিপিটের বেশি হচ্ছে না। অর্থাৎ যদি তুমি 4x4 নাও, তাহলে তোমার বেসিক উইভটাও হয়ে যাচ্ছে, এই উইভের ভিতরে তুমি এই কালার কম্বিনেশনটাও করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের রিপিট লাগবে হচ্ছে 4x4। ক্রুজ ফুটে খেয়াল করো, ক্রুজ ফুটে তোমার ডিজাইন কত, 1x1 প্লেন। তো 1x1 প্লেন করতে আমার ওয়ার্পে কয়টা ইয়ার্ন লাগে, 2টা, আর ওয়েফটে 2টাই। তাহলে 4টা ইয়ার্ন দিয়ে এই 2টা ওয়ার্পে 2টা ওয়েফটে দিয়ে আমার এই ডিজাইনটা হয়, 1x1 প্লেন ডিজাইন হয়। কিন্তু তোমার কালার কম্বিনেশন বলতেছে যখন তুমি 1x1 প্লেন ডিজাইন করবা, তখন কালার কম্বিনেশন করতে হবে 2:2, মানে 2টা 1 কালার দিবা, ধরো 2টা রেড দিলা, তারপরে 2টা গ্রিন দিলা, তাহলে তোমার কালার কম্বিনেশন থেকে রিপিট পাচ্ছ কত, 4টা। যদি তোমার 2টা হয়, তাহলে তুমি কি এই রিপিটটা কমপ্লিট করতে পারবা, 2টা ইয়ার্নের মধ্যে এই কালার কম্বিনেশনটা শেষ করা যাবে, যাবে না, তাই তো? কারণ আমার এই রিপিটটা শেষ করতে হলে আমাকে 4টা ইয়ার্ন অন্তত লাগবে, কারণ আমাকে 2টা 1 কালার দিতে হবে, 2টা আরেক কালার দিতে হবে, তাহলে আমাকে 4টা ইয়ার্ন অবশ্যই দিতে হবে। তো আমি যদি 4টা ইয়ার্ন অবশ্যই এখানে লাগে, তাহলে এখানে তো আমার 2টাতেই হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে কী করব, ডাবল করে দিব, কারণ আমার রিপিট যদি 2 হয়, আমি এটাকে আরও 2টা ঘর বাড়িয়ে দিলাম, তাহলে ওই অংশটা আবার হবে, ওই উইডটা আবার এরপরে 2 ঘরে হবে, তাহলে আমার রিপিট লাগবে কত, 4x4। বুঝতে পারছো কি না? কারণ হচ্ছে আমার কালার কম্বিনেশন থেকে বোঝা যাচ্ছে যে আমার 4টা কালার লাগবে, মানে 4টা ইয়ার্ন লাগবেই। তো আমার প্লেনে যেহেতু 2টাতে হয়ে যাচ্ছে, আমি 2টাকে আবার ডাবল করে দিব, উইভটাকে 2বার করব, তাহলে উইভটাকে 2বার করলে আমার এই কালার কম্বিনেশনটা শেষ করা যাবে, তাহলে আলটিমেটলি আমার রিপিট লাগবে হচ্ছে 4x4। এটাকে এই ক্রুজ ফুটটাকে আরেকভাবে করা যায়, আরেকভাবে কীভাবে, 2x2 ম্যাট দিয়েও করা যায়। 2x2 ম্যাট করলাম, তখন কালার কম্বিনেশন করতে হবে 4:4। তো 2x2 ম্যাটের জন্য তোমার লাগবে কি, 4টা ইয়ার্ন ওয়ার্পে, 4টা ওয়েফটে। তো এখানে আমার কালার কম্বিনেশন বলতেছে আমি প্রথম 4টা সুতাকে 1টা কালার করব, পরের 4টা সুতাকে 1টা কালার দিব, ভিন্ন কালার, এরকম। তো যদি এরকম হয়, তাহলে আমার মোট রিপিটের মধ্যে কিন্তু 8টা কালার কম্বিনেশন আছে, তাহলে আমার রিপিট অবশ্যই 8 হতে হবে, 8-এর কম হলে কোনোভাবে এটা সম্ভব না। তাহলে 8 যদি এখানে হয়, আর তাহলে এটাতে লাগবে 4, তাহলে 4টা যেহেতু 8-এর গুণিতক, তাহলে 4কে আমি 2 গুণ করলে, মানে এই রিপিটটাকে আবার যদি আমি করি, তাহলে এটা 8 ঘরে হয়ে যাবে, আর এটাও তো 8 ঘরের মধ্যে আমার রিপিট হচ্ছেই, তাহলে আমার রিপিট লাগবে হচ্ছে 8x8। আর হাউন্ডস টুথ বা ডগস টুথ করার জন্য ডিজাইন হচ্ছে 2x2 টুইল, কালার কম্বিনেশন হচ্ছে 4x4, তাহলে আমার রিপিট কত হবে, এখানে লাগবে 4 ঘর 4 ঘর, কিন্তু আমার কালার কম্বিনেশন বলতেছে 8 ঘর 8 ঘর দরকার হবে।
তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে আট ঘর আট ঘর মানে আট ইন্টু আট রিপিটের মধ্যে এই ডিজাইনটা করতে হবে হাউন্ডস টুথ। শেফার্ড চেকে দেখো টু টু টুইলে হয়ে যায়, এটা দেখলেই বুঝতে পারবা, এই দুইটা বুঝতে পারলেই বাকিগুলো বোঝা সহজ হবে। টু টু টুইলের মধ্যে আমার কয়টা ঘর লাগে, ওয়ার্পে কয় ঘর লাগে, চারটা, ওয়েফটে কয়টা, চারটা। তো তোমার কালার কম্বিনেশন বলতেছে তুমি প্রথম ছটা সুতাকে এক কালার করতে হবে, পরে ছটা সুতাকে আরেক কালার করতে হবে। তাহলে তোমার কালার কম্বিনেশন কটা লাগতেছে, বারোটা। তাহলে বারোটা যদি হয় তাহলে এইটাকে তুমি কতবার ঘুরাতে হবে, মানে কতবার রিপিট করতে হবে, তিনবার, যেহেতু এটা চার ঘর মিলে ইয়ার্ন আছে। তাহলে এটাকে তুমি তিনবার রিপিট করলে এটা বারো ঘরের একটা মানে বারো ঘর বারো ঘর মিলে হবে। আর কালার কম্বিনেশনে প্রথম ছটাকে এক কালার করবা, পরে ছটাকে আরেক কালার করবা, তাহলে আমার বারো বারো রিপিটের মধ্যে এই কাজটা হবে, অর্থাৎ শেফার চেক করা যাবে। কিন্তু অলওভার ইফেক্টের সময় আমার এই টুইলটা হয় ফোর ইন্টু ফোর টুইল, আর কালার কম্বিনেশন বলতেছে সিক্স ইন্টু সিক্স। তাহলে তো এখন আমার রিপিটের জন্য সমস্যাটা বেড়ে গেল, কারণ হচ্ছে আমার এই টুইল করতে গেলে চার ইন্টু চার টুইল করতে গেলে আমার লাগবে হচ্ছে আটটা ওয়ার্পে, আটটা ওয়েফটে, আটটা ইয়ার্ন। আর কালার কম্বিনেশনে একটা রিপিট শেষ করতে কত ঘর লাগবে, ছয় ইস্টু ছয়, প্রথম ছয়টা এক কালার, পরের ছয়টা আরেক কালার। তাহলে আমার কালার লাগবে মোট কটা, বারোটা ইয়ার্ন মিলে একটা রিপিট কালারের জন্য, কালারের জন্য বারোটা ইয়ার্ন মিলে একটা রিপিট, কিন্তু ডিজাইনের জন্য বা উইভের জন্য আটটা ইয়ার্ন মিলে একটা রিপিট। তখন তুমি এটা গুণিতক করলে কীভাবে হবে, আটের গুণিতক যদি ষোলো করো তাহলে কি এটা বারোর গুণিতকের সাথে মিলবে, তখন তোমাকে এই বারো আর আটের লসাগু করেই কিন্তু মিলাইতে হবে, তাই না? তাহলে বারো আর এটার জন্য বারো রিপিট, আর এটার জন্য হচ্ছে আট রিপিট। তাহলে বারো আর আটের লসাগু আমরা কত পাবো, হ্যাঁ চব্বিশ পাবো না? কারণ এই চব্বিশটা সর্বনিম্ন সংখ্যা যেটা কিনা বারো এর গুণিতক আবার আটেরও গুণিতক, তাই কি না? চব্বিশ হচ্ছে একটা লোয়েস্ট নাম্বার, যে নাম্বারটা বারো, মানে এই এই রিপিট যেটা বারো, বারো এর একটা মাল্টিপল, আবার এই চার ইন্টু চার আটেরও একটা মাল্টিপল। তাহলে আমি এটাকে তিনবার করলে মানে এটা এই রিপিটটাকে তিনবার সাজালে, আর এই রিপিটটাকে যদি দুইবার সাজাই, তাহলে চব্বিশ ইন্টু চব্বিশ ঘরের মধ্যে আমার এই অলওভার ইফেক্টটা আঁকা সম্ভব হবে। আর বার্সাইয়ের ক্ষেত্রে হচ্ছে একটা মোটিভ হবে, হ্যাঁ মোটিভের জন্য আমার এল ডিডিএল, আর এদিকেও এল ডিডিএল, মানে একটা এক কালার, তারপরে দুইটা অন্য কালার, তারপরে আরেকটা অন্য কালার, মানে লাইট কালার বা ডার্ক কালার দিয়ে আমরা বোঝাচ্ছি আর কি, এল ডি, এভাবে করে করলে হবে। তো মোটিভের জন্য কয় ঘর লাগে, এই যে গত ক্লাসে তোমাদেরকে মোটিভ পড়িয়েছি, মোটিভ করতে আট ঘর লাগে না আমাদের, ওয়ার্পে আট ঘর, ওয়েফটে আট ঘর। তাহলে আমার কালার কম্বিনেশন আছে চারটা, কিন্তু আমার এই উইভের মধ্যে আছে কয় ঘর, আট ঘর। তাহলে আমার রিপিট হবে কত, আট ইন্টু আট। তো একইভাবে এই টু টু টুইল দিয়েও এই কাজটা করা যায়। তো আমরা ডিজাইন করি, তাহলে ব্যাপারটা তোমরা সহজে বুঝতে পারবা। এই চারটা একটু মাথায় রাখো, তাহলে আমরা ডিজাইনগুলো করলেই বাকিটা বুঝে যাবা। তো প্রথমটা আমরা শুরু করি, প্রথমটা হচ্ছে পিন স্ট্রাইপ। পিন স্ট্রাইপে কী ছিল এটা একবার দেখে নিই এখান থেকে। পিন স্ট্রাইপে আমাকে কী করতে হবে, টু টু ম্যাট করতে হবে, আর কালার কম্বিনেশন কত, টু ইস টু টু। আমি রিপিট নিব কয় ঘরের, চার ঘর চার ঘরের রিপিট নিব। হ্যাঁ তাহলে এবার এখানে ঘরে আসো, আমি ওয়ার্পে চার ঘর নিব, ওয়েফটে চার ঘর নিব, একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা আসো, আমি এই চার ঘর আগে নিচ্ছি, এই এই চার ঘরের মধ্যে আমরা ডিজাইনটা করব। তাহলে এই চার ঘরকে আমি মার্কিং করে দিচ্ছি যে অংশের মধ্যে আমাদের ডিজাইনটা হবে, এই। তো এখানে আমরা একটা ডিজাইন করব, আমাদের ডিজাইনটা কী ছিল বলতো, টু টু ম্যাট। তো আমরা টু টু ম্যাট আঁকতে পারি, তাহলে এই এই ঘরগুলোর মধ্যে এই এখানের মধ্যে আমরা টু টু ম্যাট আঁকবো। তো টু টু ম্যাট আঁকতে গেলে তো টু টু ম্যাট তো তোমরা আগেও করছো, তোমরা তো জানো টু টু ম্যাট কীভাবে আঁকতে হয়, তাই না? এটা হচ্ছে একটা টু টু ম্যাট। তো টু টু ম্যাটের মধ্যে আমার উইপটা হয়ে গেল। এবার কালার কম্বিনেশনে আসো, কালার কম্বিনেশনে কী বলতেছে আমাকে, টু ইস টু টু, অর্থাৎ দুইটা এক কালার, এর পরের দুইটা ভিন্ন কালার, এই তো। তাহলে আমি প্রথম দুইটাকে একটা কালার দিচ্ছি, মনে করো ডার্ক কালার দিব, এর পরেরটাও ডার্ক কালার, এর পরেরটা লাইট কালার, এর পরেরটা হচ্ছে লাইট কালার। তুমি যে কোনো দুইটা কালার নিবে আর কি, আমি একটা ডার্ক কালার নিচ্ছি, একটা লাইট কালার নিচ্ছি। তো এখানে খেয়াল করো, এই বরাবর কী আছে, কোনটা ডার্ক কালার, এই বরাবর এই বরাবর শুধু ওয়ার্পটা ডার্ক না, নাকি ওয়েভটা ডার্ক আছে, ওয়েভটাও ডার্ক করতে হবে। এই যে ডার্ক, লাইট, লাইট,
ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করো, এই দুইটা প্রথম আমি ডার্ক করলাম, এই দুইটা লাইট করলাম, এই দুইটা ডার্ক করলাম, এই দুইটা লাইট করলাম, এটা হচ্ছে আমার কালার কম্বিনেশন রেশিও, যেটা আমাকে এই যে আমাদের ডিজাইন বলে দিছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখছি টু টু ম্যাট করতে হবে এবং কালার কম্বিনেশন করতে হবে টু ইস টু টু, টু ইস টু টু কিন্তু দুই দিকে, ওয়ার্পের দিকেও ওয়েফটের দিকেও, আর রিপিট নিতে হবে ফোর ইন্টু ফোর। তো এই জন্য আমরা এটা করছি, ফোর ইন্টু ফোর রিপিট নিছি, যেখানে দুইটা ডার্ক এদিকে, দুইটা ডার্ক ওয়েফটে, আর দুইটা লাইট। তো এখানে ক্রস মানে কি বলতো? একজন ক্রস মানে কি বোঝায়? ওয়ারপিয়ানটা আপ, তাহলে এখানে ওয়ারপিয়ানটা দেখা যাচ্ছে, তাহলে এখানে যেহেতু ওয়ার্পে ডার্ক সুতা আছে আর ওয়ারপিয়ানটা এখানে ফুটে উঠছে, তাহলে এখানে ওয়ারপিয়ানটা দেখা যাবে কিনা, মানে ডার্ক কালারটা দেখা যাবে কিনা। আচ্ছা আমি আরো সহজ করে দিচ্ছি, মনে করো এখানে কোনো কালার নাই, তাহলে এখানে ওয়ারপিয়ান আছে, বুঝো, ওয়ারপিয়ান দেখা যাচ্ছে, কিন্তু এই বরাবর ওয়ারপিয়ানটা ডার্ক কিনা, ডার্ক না, তাহলে আমি একটা এটাকে ডার্ক করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সহজ হবে। মনে করো এই ডার্ক করে দিলাম, এরপরে এই এখানে ওয়ারপিয়ান দেখতেছি, এই ওয়ারপিয়ানটা ডার্ক কিনা, মানে এইখানে ক্রস দেখতে পাচ্ছি, ক্রস বরাবর আমি নিচে দেখবো এটা ডার্ক কিনা, ডার্ক, তাহলে এখানেও ডার্ক দেখা যাবে, ডার্ক করে দিলাম। এখানে কোন সুতাকে তুমি দেখতে পাচ্ছ? এখানে কি ওয়ারপিয়ান দেখা যাচ্ছে নাকি ওয়েফটিয়ান? ওয়েফটিয়ান দেখা যাচ্ছে, তাহলে এই বরাবর ওয়েফটিয়ানটা কি ধরনের ইয়ান, এটা কি ডার্ক নাকি লাইট? এই খেয়াল করো, এই বরাবর এই ইয়ানটা হচ্ছে লাইট, তাহলে এটাকে আমি কালার করলাম না। এখানেও কি ওয়েফটিয়ান দেখা যাচ্ছে, এই ওয়েফটিয়ানটা কি লাইট, তাহলে এখানেও আমি কালার করব না। এটা দেখো, এটাতে ওয়ারপিয়ান দেখা যাচ্ছে, নিচে ডার্ক আছে, তাহলে আমি এই অংশটা ডার্ক করে দিচ্ছি। এটাতে ওয়ারপিয়ান ডার্ক আছে, নিচে ওয়ারপিয়ান ডার্ক, তাহলে এটা আমি ডার্ক করে দিলাম। এই দুইটাও সেম, এই দুইটা লাইট আছে, এদিকে লাইট করব না। তো এটা খেয়াল করো, এখানে কি আছে, এখানে কোন ইয়ান দেখা যাচ্ছে, এখানে ওয়েফটিয়ানটা ডার্ক নাকি লাইট? ডার্ক না, হ্যাঁ, তাহলে এই অংশটা আমি ডার্ক করে দিচ্ছি, এই ডার্ক করলাম। এটা খেয়াল করো, এটাও কি ওয়েফটিয়ান দেখা যাচ্ছে, এখানে ওয়েফটিয়ানটা কি ডার্ক, তাহলে আমি এটাও ডার্ক করতেছি মনে করো। তারপরে এটা, এটা কি ওয়েফটিয়ান দেখা যায়, এখানে ওয়েফটিয়ান কিন্তু ডার্ক, তো ডার্ক করে দিলাম। এটা ওয়েফটিয়ান দেখা যায়, এখানে ওয়েফটিয়ানটা ডার্ক। এই আর এই জায়গাতে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে লাইট ইয়ার্ন আছে, এই পাশে লাইট ইয়ার্ন আছে, অর্থাৎ লাইট ইয়ার্ন দেখা যাচ্ছে, কিন্তু লাইট এখানে ওয়ার্প দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু ওয়ারপিয়ানটা সবসময় এখানে কি লাইট, সুতরাং এই অংশটা কি ফুটে উঠবে বা ভিজিবল হবে কি না, মানে লাইট কালারটা হবে কি না, এখানে লাইট কালার হবে না। তাহলে আমার এই ডিজাইনটার মধ্যে একটা নতুন চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা কীরকম? চেঞ্জটা হচ্ছে এরকম, আমার এই নিচের অংশটা পুরোটা কি হয়ে গেল, ডার্ক হয়ে গেল, আর উপরের অংশটা পুরোটা কি হয়ে গেল, লাইট। এই তাহলে আমার এই ডিজাইনের মধ্যে আমি যদি এখানে দেখি, এখানে তো কাপড়ের মধ্যে আমার এই অংশটা কিন্তু ফুটে উঠবে না, কাপড়ের মধ্যে এই অংশটা কত কত কখনো ফুটে উঠবে না, কারণ এটা একটা ম্যাট উইভ আছে। তাহলে আমার যে অংশে ডার্ক ইয়ার্ন আছে, এই যে ডার্কগুলো দেখা যাচ্ছে, এই ডার্কগুলোকে আমার মানে কালার কম্বিনেশন করে দিতে হবে, মানে কালার করে দিতে হবে, বুঝছো কি না? তোমরা এই যে এখানে হলুদ দেখতে পাচ্ছ না, হলুদ দেখতে পাচ্ছ কি না, হ্যাঁ, এই হলুদ জায়গাটাতে তোমরা পরীক্ষার হলে, পরীক্ষার হলে কি করবা, এই হলুদ জায়গাটাকে একেবারে বোল্ড করে দিবা, যাতে ভিতরের এইটাকেও না দেখা যায়, অর্থাৎ এমন একটা কালার দিবা, তোমরা এই পরীক্ষা হলে এই কাজটা করবা, আমি দেখাচ্ছি, এরকম করে দিবা, পারবা না? তার মানে কি তুমি এই 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 কালারটা দিয়ে কি বুঝাইলা, তোমার এই উইভের মধ্যে এই অংশটা ডার্ক থাকবে, ডার্ক থাকবে, একটা ডার্ক কালার তুমি ইউজ করছো, এখানেও ওয়ার্পে ডার্ক সুতাগুলো দেখা যাবে, এখানে ওয়েফটে ডার্ক সুতাগুলো দেখা যাবে, কারণ এই দুইটা সুতা এখানে ফুটে উঠবে, এই দুইটা সুতা এখানে ফুটে উঠবে, তার মানে এই জায়গাটা পুরোটাই কি দেখা যাবে, ডার্ক দেখা যাবে, আর এই অংশটা লাইট দেখা যাবে, অন্য একটা কালার দেখা যাবে। অর্থাৎ এখানে তুমি সাদা কালো কালার দেখতে পাচ্ছ, আর এখানে অন্য একটা কালার, হয়তো সাদা বা গ্রিন ব্লু যাই হোক না কেন, অন্য একটা কালার দেখা যাচ্ছে, কিন্তু আমি যেহেতু এখানে এক্সেলে কাজটা করতেছি, এখানে তোমাদেরকে কিন্তু আমি এটা দেখাতে পারতেছি না। ডিজাইনটা কেমন হবে, এই পুরোটা ডার্ক হবে না, তাহলে আমি এই পুরোটা ক্রস দিচ্ছি আর কি, মানে আমার এখানে দেখানোর সুবিধাতে তোমাদেরকে, পরীক্ষা হলে কিন্তু এই কাজটা তোমরা করবো না। মানে আমি আবারও বলে নিচ্ছি তোমাদের, আমাদের ডিজাইন কিন্তু শেষ, এখানে ডিজাইন এখানে শেষ, তোমাকে এখন এই ঘরগুলো শুধুমাত্র কি করে দিতে হবে, একটা নির্দিষ্ট কালার দিয়ে গাঢ় করে দিতে হবে, সেটা তুমি যেই কালারে ইউজ করো না কেন, তুমি গ্রিন ইউজ করলা, গ্রিন ইউজ করে এই পুরো অংশটা কি করে দিলা, ডার্ক করে দিলা,
আর এই অংশটা তাহলে ডার্ক করলা না, যেরকম আছে এরকম রেখে দিলা, তাহলে এটাই হচ্ছে তোমার কাজ। বুঝতে পারছো কি না? হ্যাঁ, তো এটা কেমন দেখাবে? এটা যখন ডিজাইনের মধ্যে যাবে তখন তোমার এই পুরো অংশটা ডার্ক হয়ে যাবে আর এই পুরো অংশটা লাইট হবে না। তো আমি এই জন্য এই পুরো অংশটাকে ওয়ার্প করে দিচ্ছি আর কি, এখানে দেখানোর জন্য কাপড়টা আসলে কেমন হবে। এখানে দেখো কাপড়টা আসলে এরকম হবে, এইরকম হবে, অর্থাৎ এগুলা ওয়েফটিয়ার্ন দেখতেছো না, ওয়েফটিয়ার্ন। এই ওয়েফটিয়ার্ন গুলা দিয়ে একটা কালার হবে, দুইটা ইয়ার্ন মিলে, আর ওয়ারপিয়ার্ন গুলা মিলে একটা কালার হবে। তার মানে তুমি ডার্ক কালার লাইট কালার, ডার্ক কালার লাইট কালারের এরকম একটা কম্বিনেশন পাচ্ছ কিনা, যেটা একটা কিসের মতো, স্ট্রাইপের মতো, তাই না? এটা একটা স্ট্রাইপের মতো না, ওয়েফ বরাবর একটা স্ট্রাইপের মতো দেখা যাচ্ছে। এই ধরনের স্ট্রাইপটাকে বলা হয় পিন স্ট্রাইপ। বুঝতে পারছো কিনা? তাহলে তুমি যে ওই যে তোমার তোমার রিপিটের মধ্যে যেই কাজটা করবা, এখানে এখানে তুমি নিশ্চয়ই এই অংশটাকে গাঢ় করে দিবা, এই অংশটা একটা কালার থাকবে আর এই অংশটা ভিন্ন কালার থাকবে, তাহলে এরকম একটা ইফেক্ট ফুটে উঠবে, যে একটা দুটা ইয়ার্ন দিয়ে একটা কালার হবে, দুটা ইয়ার্ন দিয়ে আরেকটা কালার হবে। তার মানে এগুলো হচ্ছে ওয়েভ টিয়ারের জন্য আর এগুলো হচ্ছে ওয়ার্প টিয়ারের জন্য। আলটিমেটলি এরকম একটা ইফেক্ট তুমি কাপড়ের মধ্যে কী করবা, দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় ডিজাইনটা একটু খেয়াল করো। দ্বিতীয় ডিজাইনটা বলা হচ্ছে কি, ক্রুজ ফুট, অর্থাৎ কাকের পা। কাকের পা কেমন থাকে বলো তো? মানে আমার এই আঙুলগুলো দেখতে পাচ্ছ তোমরা, চারদিকে চারটা মাথা বের হয়ে থাকে। হ্যাঁ, এরকম মানে চারদিকে চারটা মাথা বের হয়ে থাকে, মাঝখানে একটা অংশ মনে হয়। এটাকে বলা হয় ক্রুজ ফুট, কাকের পা, যেটা এরকম চারটা মাথা চারদিকে বের হয়ে থাকে এরকম। তো এই ডিজাইনটা আনার জন্য আমরা যে কোনো দুটা মেথড ইউজ করতে পারি, ওয়ান ওয়ান প্লেন, টু টু কালার কম্বিনেশন, অথবা টু টু ম্যাট, ফোর ফোর কালার কম্বিনেশন। দেখুন তোমরা বলো যে কোনো একটা দিয়ে করবো, এই তো। আচ্ছা, তাহলে টু টু ম্যাট এখানে আছে অলরেডি, তাহলে আমাদের কিছু করতে হবে না। এটা হচ্ছে টু টু ম্যাট, এই খেয়াল করো, এটা হচ্ছে টু টু ম্যাট। আর এখানে কালার কম্বিনেশন হওয়ার কথা কত, ফোর ফোর, তাহলে রিপিট লাগবে কত, আট আট। তাহলে আমার এটা চার ঘরে হচ্ছে না, আমার এটার জন্য লাগবে হচ্ছে আট ঘর, আট ঘর করে। তো আট ঘরের মধ্যে আমি টুটু ম্যাট কিভাবে আঁকবো, তাহলে টুটু ম্যাট করে আমাকে এটা বারবার রিপিট করে দিতে হবে দুইবার। এখানে টুটু ম্যাট করলাম, খেয়াল করো, এই যে প্রথমে এই ঘরগুলোর মধ্যে আমি টুটু ম্যাট করে নিলাম, তাহলে এই কাজটা আমাকে বারবার আবার করতে হবে না। ডান পাশে ওই কাজটা করতে হবে, তো ডান পাশে করলাম, তারপরে এই কাজটা আবার উপরে করতে হবে না, রিপিট যেহেতু এখানে করলাম, আবার এটাকে এখানেও নিয়ে আসতে হবে। তাহলে আমি এই টুটু ম্যাটটাকেই আট ঘরের মধ্যে বিন্যস্ত করে দিলাম, যাতে করে আমার রিপিটটা ঠিক থাকে। তাহলে আমার কালার কম্বিনেশন কী বলে বলো তো, একটু আগে কী দেখছো, চারটা ডার্ক না, তারপর লাইট কটা, চারটা। তাহলে এখানেও সেম, ডার্ক 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 ডার্ক, তারপর লাইট 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 লাইট। তো এবার তোমরা একটু খেয়াল করো, এই ঘর বরাবর আমি শুধু দেখব কোথায় ক্রস আছে, কোথায় ব্ল্যাঙ্ক আছে। তো এই ক্রস আছে, ক্রসের নিচে কী কালার আছে, ডার্ক। তাহলে আমাকে এটা ডার্ক করতে হবে কি না, ডার্ক করে দিলাম। এখানে ক্রস আছে, নিচে ডার্ক কালার আছে না, এখানে ক্রস আছে, নিচে ডার্ক কালার আছে কি না, করে দিব। এখানে ক্রস আছে, নিচে ডার্ক কালার আছে। আচ্ছা, এই খালিগুলো খেয়াল করো, এটা ডান পাশে কী কালার আছে দেখবো, আমি ক্রস পেলে নিচে দেখবো যে কী কালার আছে, আর খালি পেলে কিন্তু ডান পাশে দেখবো যে কী কালার আছে। কারণ খালি মানি হচ্ছে আমার এখানে ওয়েফট আর আপ, তাহলে ওয়েফ ট্রিয়ানটা এখানে দেখা যাচ্ছে, তাহলে ওয়েফ ট্রিয়ানটা কী কালার সেটা দেখে নেবো। এখানে কী কালার আছে, ডার্ক, তাহলে এটা আমার ডার্ক করতে হবে কি না, এটাও ডার্ক করতে হবে। কিন্তু এই দুইটা ডার্ক করা লাগবে না, কারণ এই পাশে লাইট কালার আছে। আচ্ছা, এখানে ক্রস আছে, নিচে যেহেতু ডি আছে, আমি এটাকে ডার্ক করে দিলাম, এটাও ডার্ক করলাম, এটাকে ডার্ক করলাম, এটাও ডার্ক করলাম। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা ডার্ক করবো কিনা বলো তো, ডান পাশে খেয়াল করবো ডার্ক কালার আছে, তাহলে আমাকে ডার্ক করতে হবে, এটা এটা করবো, এটাও করবো। আচ্ছা, উপরে দুইটা লাইট, এটা বাদ।
এখানে ডি যেহেতু নিচে আছে এর বরাবর ক্রসগুলো কিন্তু ডার্ক হয়ে যাবে, এটা ডার্ক হবে, এটা ডার্ক হবে, এটাও ডার্ক হবে, এটাও ডার্ক হবে, ঠিক আছে। আচ্ছা এখানে হ্যাঁ এই যে ক্রসগুলো, এই যে এখানে ক্রস আছে, ক্রস আছে, ক্রস আছে, ক্রস আছে, নিচে ডার্ক আছে, ডার্ক করে দিলাম। তো এই দুইটা, এই দুইটা খালি আছে, তো খালি আছে মানে কি ডান পাশে ডার্ক যেহেতু আমার এই দুটো ডার্ক হবে, এটা হলো, এটাও হলো, এই দুইটা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা এটার ক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে এই ক্রসগুলো হচ্ছে ডার্ক, এটাও ডার্ক হবে, এটাও ডার্ক হবে, এই দুইটা ডার্ক হবে কি হবে না? হবে, কারণ ডান পাশে যেহেতু ডি আছে, এটা ডার্ক হবে, এটাও ডার্ক হবে। আচ্ছা এবার এই চারটাতে আসো, এই চারটাতে বরাবর ওয়ার বরাবর লাইট আছে, হ্যাঁ তো ওয়ার বরাবর লাইট আছে মানে কি ক্রসগুলোতে কি লাইট কালার হবে না, ক্রসগুলোতে কি ডার্ক হবে? হবে না। তো আমার শুধু ব্ল্যাঙ্কগুলো দেখতে হবে, এই ব্ল্যাঙ্কটা, এই ব্ল্যাঙ্কটা দেখবো, আর উপরে এই ঘরগুলো দেখতেই হবে না, এই ঘরগুলো দেখা লাগবে না, কেন বলো তো? এই সবগুলা ঘর দেখা লাগবে না, কারণ এদের ডানেও এল আছে বা নিচেও এল আছে, মানে এই চারটা ঘরের ডান পাশেও এল আছে, নিচেও এল আছে, সুতরাং এই চারটা ঘরে কখনোই ডার্ক কালার হবে না, ঠিক আছে। এগুলো এমনিতেই ডার্কের আওতা মুক্ত। তো আমার তাহলে এই ঘরগুলো এখন দেখতে হবে, তো এইগুলো দেখার জন্য আমার এই ক্রসগুলো কিন্তু কখনোই ডার্ক হবে না, কেন? নিচে চারটাই লাইট কালার আছে, তাহলে আমার শুধু এইবার ব্ল্যাঙ্কগুলো দেখতে হবে। তাহলে এই ব্ল্যাঙ্কটা ডার্ক হবে, এই ব্ল্যাঙ্কও ডার্ক হবে, এই ব্ল্যাঙ্কও ডার্ক হবে, এই ব্ল্যাঙ্কও ডার্ক হবে, কারণ ডান পাশে যেহেতু ডার্ক কালার আছে, তাহলে এই ব্ল্যাঙ্কগুলোও কী হবে? ডার্ক হবে, যেহেতু ডান পাশে ডি কালার আছে, তাহলে আমি এগুলোকে ডার্ক করে দিচ্ছি, এগুলোকেও ডার্ক করে দিলাম। তাহলে আমার এই হচ্ছে ডিজাইনের কাজ শেষ, বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন তোমাদেরকে কি করতে হবে সেটা বলে দিচ্ছি, তোমাদেরকে যেটা করতে হবে আমি এখানে যেটা করলাম সেটাই করতে হবে তোমাদেরকে, এখানে যেটা করছি সেটা হচ্ছে এই কালার করে দিছি, আমি ইউলো কালার করে দিছি না, তোমরাও পরীক্ষার খাতায় বা তোমরা যখন নিজেরা ডিজাইন করবা তখন এই জায়গাগুলো যেগুলোতে, যে জায়গাগুলোতে আমি ইউলো করে রাখছি, তোমরা সেই জায়গাগুলোতে নিজেরা একটা কালার ইউজ করবা নিজেদের ইচ্ছা মতো, তুমি হয়তো গ্রিন ইউজ করতে পারো, ব্লু, যাই করো না কেন, ওই কালার দিয়ে একেবারে গাঢ় করে দিবা, এই অংশটা পুরোপুরি গাঢ় করে দিবা, এই অংশটাও কী করে দিবা, পুরোপুরি গাঢ় করে দিবা, এই অংশটা গাঢ় করে দিবা, এই অংশটা ফুল গাঢ় করে দিবা, এই অংশটাও গাঢ় করে দিবা, ঠিক আছে। তাহলে এটা ক্রুজ ফুট কীভাবে, মানে কাকের পা কীভাবে, সেটা আমি দেখাচ্ছি। তো আমি যেহেতু এখানে এক্সেলে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা ভালোভাবে দেখানোর জন্য আমাকে এই ক্রসগুলো বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ ডান পাশে এই ইউলুগুলোকেই আমার ক্রস আকারে দেখাইতে হবে। পা, হ্যাঁ এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা চারদিকে চারটা মাথা বের হয়ে আসে না, এই যে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এই যে ইফেক্টটা দেখতেছো, এই ইফেক্টটাকে বলা হয় ক্রুজ ফুট, কথা বুঝতে পারছো কিনা? অর্থাৎ ওয়ারপিয়ান দিয়ে দেখলা এই ক্রুজ ফুটটা, আবার রেডিয়ান দিয়ে দেখো, রেডিয়ান দিয়েও এরকম একটা ক্রুজ ফুট ইফেক্ট ফিটে আসে। আমি আগেই তোমাদেরকে বলছি যে কাক, কাক যখন পা রাখে কোথাও, কাকের যে বাকি পাগুলো আছে এগুলো চারটা চারদিকে বের হয়ে থাকে, তো এই জন্য এটাকে বলা হয় ক্রুজ ফুট। এই যে এদিকে একটা মাথা বের হয়ে গেলো, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, অথবা লালটা দিয়ে যদি তুমি দেখো, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, চারদিকে চারটা প্রান্ত বের হয়ে থাকা, এই ইফেক্টটাকে বলা হয় ক্রুজ ফুট। আরও দূর থেকে বা ক্লোজলি দেখলে এই যে এরকম একটা ইফেক্ট দেখা যায় কাপড়ের মধ্যে। দেখছো না, এই যে এইরকম একটা ইফেক্ট দূর থেকে দেখলে এরকম মনে হয় যে কাকের পা, কাকের পা লাল দিয়ে সবুজ দিয়ে, অর্থাৎ ওয়ারপিয়ান দিয়েও, ওয়েফট্রিয়ান দিয়েও, তো এই জন্য এই ইফেক্টটাকে আমরা বলে থাকি ক্রুজ ফুট। আচ্ছা এরপরে থার্ড ডিজাইন কোনটা? থার্ড ডিজাইনটা হচ্ছে হাউন্ডস টুথ, অথবা মানে কুকুরের, মানে ডগস টুথও বলা হয় এটাকে, কুকুরের পা। এই কাপড়টা আমার কাছে আছে, তোমাদেরকে আমি দেখাবো এই কাপড়টা। তো এই ক্ষেত্রে কী করতে হবে, টু টু টুইল করতে হবে আর ফোর ফোর কালার কম্বিনেশন করতে হবে, রিপিট হবে কত, আট ইন্টু আট, তাহলে আমি আট 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 ঘরের মধ্যে এই কাজটা করব, টু টু টুইল করব। তো টু টু টুইল তোমরা তো জানো কীভাবে করতে হয়, টু টু টুইল, হ্যাঁ এই ওয়ান আপ, টু আপ, তারপরে টু ডাউন, তারপরে আবার
এটা তো তোমরা আগেই করছো, এটা নতুন করে আর বলা লাগবে না। এটা হচ্ছে 2 to 12, তাহলে আমার যেহেতু রিপিট হচ্ছে 8 8-এর, খেয়াল করো এই যে এখানে আমার রিপিট কি বলতেছে, রিপিট হচ্ছে 8 8-এর, তাহলে আমার 2 to 12 ডিজাইন, তাহলে আমাকে এই 8 8 ঘরের মধ্যে এই টুইলটা কিন্তু শেষ করতে হবে। তাহলে আমি এটা এই বাকি 4 ঘরেও কপি করে দিব সহজে। বাস হয়ে গেল, তাহলে আমার ডিজাইন শেষ, উইপ শেষ। এবার হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন আমাদেরকে কী বলে, এটা হাউন্ডসুদের 4 × 4, তাহলে কালার কম্বিনেশন ঠিক আছে। এটা এখানে যা আছে, 4টা ডার্ক 4টা লাইট 4টা ডার্ক 4টা লাইট। তাহলে আমার এই এই মোতাবেক আমি এখানে কালার করব। কালার করব কীভাবে, এই ডার্ক ডার্ক এখানে ডার্ক ডার্ক হবে, তাই তো? ইয়েলো নিয়ে নিচ্ছি, এই এই এখানেও কালার হবে, এটাও এই দুইটাও কি কালার কম্বিনেশন হবে। তো এখানে কি হবে, এই দুইটাতে কালার হবে কি হবে না, এই দুইটাতেও কিন্তু এই যে ডার্ক যেহেতু আছে এখানে, তাহলে কালার কম্বিনেশন হবে। তাহলে এই দুইটাতেও আমরা কালার কম্বিনেশন করে দিলাম, তাহলে এখানে কালার কম্বিনেশন হবে না, তাহলে এই দুইটাতে কিন্তু হবে, যেহেতু নিচে কি আছে, ডি আছে, এই দুইটাতেও হবে, কারণ হচ্ছে নিচে ডি আছে, সরি। তাহলে এখানে ডি হবে, এখানেও ডি হবে, এই দুইটা ডার্ক করে দিলাম, উপরে দুইটা হবে না, এই দুইটা হবে ডার্ক, আবার এই দুইটাও ডার্ক হবে, আর নিচের দিকে এই দুইটা কিন্তু ডার্ক হবে। তারপর আমার এটা ডার্ক হবে, এটা ডার্ক হবে, এটাও হবে, এটাও হবে, এই চারটাই ডার্ক হবে, উপরে এটাও হবে ডার্ক, এটাও হবে ডার্ক, যেহেতু নিচে ডি আছে। আর এলের ক্ষেত্রে দেখো, এই চারটা ঘরের কোথাও কিন্তু ডার্ক হবে না, কারণ নিচেও এল আছে, উপর ডান পাশেও এল আছে। আর এখানে ডার্ক হবে কোনগুলো, শুধুমাত্র যেগুলোতে ব্ল্যাঙ্ক আছে। তাহলে এটা এটা ডার্ক হবে, এটা ডার্ক হবে, এটা হবে, নিচেরটাও হবে ডার্ক, আর এই দুইটাও ডার্ক হবে, এটাও হবে। তাহলে এই এই হচ্ছে আমার উইপটা, ঠিক আছে? এই উইপটা আঁকা আমাদের এখন কাজ কিন্তু শেষ। তাহলে এখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই ইউলু যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে একদম বোল্ড করে দিতে হবে, একেবারে ফিল আপ করে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউলু ঘরগুলো একেবারে গাঢ় করে দিতে হবে। হ্যাঁ, এখানের মধ্যে ইউলু ঘরগুলো তোমরা গাঢ় করে দিবা। তো এই যে ক্রুস মানে মানে হাউন্ডস টুথ, হ্যাঁ, বা ডগস টুথ, এটা কেমন দেখায় কাপড়টা, এটা তোমাদেরকে আমি ওই যে ক্লাসে কাপড়টা দেখাই দিব, আমার কাছে আছে যদি কলেজ খোলে তখন। তো এখন আমি শুধু এটা দেখাচ্ছি যে এটা আসলে দেখতে কেমন হবে কাপড়টা, কাপড়ের মধ্যে। তাহলে আমি সাইডে দেখানোর জন্য এখানে এইগুলোকে গাঢ় করে দিচ্ছি। এটাকেই বলা হচ্ছে ডগস টুথ বা হাউন্ডস টুথ। হ্যাঁ, এখানে যেরকম হবে, এটা অনেক সময় শার্টিংয়ে বা স্যুটের স্যুটের কাপড়ে ইউজ করা হয়। এটা একটা মানে খুব ছোট আকারে হলে একটা ভালো ইফেক্ট ফুটে ওঠে, এরকম কাপড় দেখে থাকবা। এরকম হয় আর কি, অর্থাৎ এই ওয়ারপে যে ইয়ার্নগুলো আছে, যে সবুজ ইয়ার্নগুলো দেখতেছো, এই সবুজ ইয়ার্নগুলো আর লাল ইয়ালগুলোর মাঝখানে একটু একটু ফুট 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 বা ডট ডট মনে হয়, হ্যাঁ, এটাকে বলা হয় মূলত আসলে আমার হচ্ছে মানে হাউন্ডস টুথ বা ডগস টুথ ইফেক্ট। হ্যাঁ, এটা মানে ম্যাক্সিমাম শার্টিংয়ের কাপড়ে বা শ্যুটিংয়ের কাপড়ে ইউজ করা হয়ে থাকে, মানে একটু দামি কাপড় হয় নর্মালি অন্য কাপড়গুলোর তুলনায়। কিছু কিছু ক্ষেত্রে ওই যে ডেনিমের, ডেনিমে না, নর্মালি এই যে শার্টিং শ্যুটিংয়ের কাজেই বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে ডিজাইনটা দেখো, এরপর ডিজাইনটা হচ্ছে শেপার্ড ট্র্যাক। শেপার্ড ট্র্যাকে 2 to 12 করতে হবে, আর কালার কম্বিনেশন হতে হবে 6 6। তাহলে আমার রিপিট হবে কত, 12 12। এটা মনে করি হাউন্ডস টুথেরই একটা আপডেট ভার্সন মনে করো। তো সেই ক্ষেত্রে এখানে ইফেক্টটা কেমন হবে, আমার এই রিপিটটা হবে এখন 12 12 ঘরের, ঠিক আছে? এই তাহলে আমি 12 12 ঘর নিচ্ছি, আর এই অংশের মধ্যে আমার ডিজাইনটা করতে হবে। তাহলে সবগুলো ডিলিট করে দিলাম, এই তাহলে 12 12 ঘরের মধ্যে আমার উইপটা কি, দেখো তো উইপটা কি বলছি, 2 to 12, উইপ হচ্ছে 2 to 12, কালার কম্বিনেশন 6 is to 6। তাহলে আমার উইপ যখন 2 to 12 হয়, তাহলে আমি 2 to 12 নিচ্ছি, আবার পেস্ট করে দিতে হবে, অর্থাৎ এখানে আবার এটা বারবার হবে। এই হলো, এইখানে হলো, এইখানে হলো,
ছয়টা ডার্ক, এই ডিজাইনগুলো একটু বড়, তোমাদের জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, এই জন্য বাসায় একটু প্র্যাকটিস করে নিবা যাতে একটু কুইক করা যায়। হ্যাঁ, কারণ এইটা তো একটু বড়, তার চেয়ে বড় হচ্ছে এর পরেরটা অল ওভার ইফেক্ট। অল ওভার ইফেক্ট আসলে তোমার আঁকতে অনেকটা সময় লেগে যাবে, এটা আঁকতে অনেক সময় লাগে, কারণ 12 ঘর তো, 12 ঘরের মধ্যে আবার কালার করতে হয়। তাহলে এই মোতাবেক আমরা এখন কালার করব। হ্যাঁ, কালার করলে তাহলে আমার কি বুঝতেছো, এইখানে যেহেতু ডি আছে, তুমি খেয়াল করো এই 6টা ডি আছে, তাহলে এই বরাবর আগে ক্রসগুলোকে আমি কালার করে দিচ্ছি। তাহলে এই এদিকে যেহেতু ডি আছে, এই যে 6টা ডি আছে, তাহলে এই বরাবর যদি কোনো ওয়েভ থেকে থাকে এই সবগুলো কিন্তু কালার হয়ে যাবে। তাহলে আমি এটাও আগে করতে পারি যে আমি এই ডি এর বরাবর সবগুলো ক্রসকে আগে কালার করে নিই। এই যে ওয়ান আপ, এখানে ওয়ান ডাউন, হ্যাঁ এটা হচ্ছে ওয়ান আপ, এই যে ওয়ান আপ, এই যে ওয়ান ডাউন, তারপরে যে আবার ওয়ান আপ, ওয়ান ডাউন, ওয়ান ডাউন, এই যে দুটো আপ করলাম আর দুটো ডাউন করলাম, ঠিকই তো আছে। উপরে তো এটা রিপিট, এই অংশটা যা আছে এই অংশটা তো তাই। এই যে এটা আর কি, এটা তো ক্রস নিচে আছে, এই যে এখানে যা আছে উপরে ঠিক তাই হবে, ঠিকই আছে। তাহলে আমার এই যে ডার্কের কাজটা শেষ হলো, তো খেয়াল করো এখানে কিন্তু আমার কোনো ডার্ক হবে না। হ্যাঁ, এটা বাদ, তো আমার এই অংশটা ডার্ক হবে, এই 6টা ডার্ক আছে যেহেতু, আমার এই বরাবর শুধু খালিগুলো ডার্ক হবে, এই বরাবর কিন্তু ক্রসগুলো ডার্ক হবে না। তাহলে আমি খালিগুলো আগে সিলেক্ট করে নিচ্ছি, এই সবগুলা ইয়েলো কালার করে দিলাম। তাহলে আমার এই কিন্তু কালার কম্বিনেশনের কাজ কিন্তু শেষ। তাহলে এটাই হচ্ছে আমার একটা কি ডিজাইন। শেফার্ড চেক, হ্যাঁ, তো এই শেফার্ড চেকটা দেখতে কেমন হবে সেজন্য আমরা, মানে তোমরা কিন্তু এটা এই কাজটা করার মাধ্যমে তোমার কাজ, তোমাদের কাজ কিন্তু শেষ। আমি আবারও বলে দিচ্ছি, তোমাদেরকে কিন্তু কোনো কিছু ডিলিট করতে হবে না, ঠিক এরকম আছে ইউলু, যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো তোমরা একেবারে ইউলু করে দিবা। ও সরি, আর একটু বাকি আছে, এই যে এই ডার্ক যেহেতু আছে এই বরাবর কিন্তু এই খালিগুলোও ডার্ক হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হয়, যেটা মনে করো এখানের ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, যে এখানে এই সবগুলো লাইট আছে, ডান পাশেও লাইট নিচেও লাইট, এই জন্য সবগুলোতে কোনো কালার হয় নাই। তো এখানেও কিন্তু আমরা একবারে ডাইরেক্ট প্রথমে সবগুলোকে ডার্ক করে দিতে পারতাম এখানে, কেন, কারণ নিচে ডার্ক আছে, রাইটও ডার্ক আছে, তাহলে সবগুলোই ডার্ক হবে, ঠিক আছে। শুধুমাত্র খেয়াল করতে হবে এখানে আর এখানে, তো এখানে সবগুলো ক্রস ডার্ক হবে আর এখানে হচ্ছে সবগুলো ব্ল্যাঙ্ক ডার্ক হবে, কারণ হচ্ছে রাইটে আছে আর এটা হচ্ছে নিচে আছে ডার্ক। তো এটাই এখন দেখতে কাপড়টা যেরকম হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। রিপিটের মধ্যে, এই 12 12 রিপিটের মধ্যে আমার কাপড়টা হবে যে এরকম, এটাকে বলা হচ্ছে শেফার্ড চেক। এটাও একটা চেক ইফেক্ট নিয়ে আসে, তবে এটা একটা ভিন্নধর্মী চেক, যেটা কিনা নর্মাল চেকের মতো না। এখানেও একটা কাপড়ের চেক ইফেক্ট পাই আমরা, এই যে দেখো ওয়ার্পে হচ্ছে আমার সবুজ সুতা আর ওয়েভটা হচ্ছে লাল সুতা, তাহলে এই যে সবুজ সুতা এবং লাল সুতা কিন্তু একটা কম্বিনেশন আছে, এই কম্বিনেশন থেকে একটা ইফেক্ট আছে, চেক ইফেক্ট, যেই চেক ইফেক্টটা কিন্তু এক্স্যাক্টলি ওই আমার নর্মালি ওয়ার্পিয়ানকে ওয়েভটিয়ানকে ইউজ করে যে চেক পাই ওই চেকের মতো না, একটু ভাঙা ভাঙা চেক। এইটাকেই বলা হয় শেফার্ড চেক বা শেফার্ড চেক ইফেক্ট, এরকম। তারপর হচ্ছে কি অল ওভার ইফেক্ট, তো অল ওভার ইফেক্টে কি আছে একটু ভিন্ন, টুইলটা 2-2 থেকে 4-4 হয়ে যায়, তো আমার রিপিট হচ্ছে কত 24 24। দেখো তোমাদের আমি আগেও বলতেছি একটু বাসায় প্র্যাকটিস করে নিবা, এই ডিজাইনগুলো কিন্তু করতে গেলে তোমাদের অনেক সময় লাগবে। এটা তো 12 12 ঠিক আছে, আর পরেরটা তো 24 24, তার মানে তোমার এখানে অনেকটা সময় লেগে যাবে ডিজাইনটা আঁকতে।
ক্ষেত্রে অনেক বড় একটা ডিজাইন হবে আর কি। তো এটা তোমরা পারবা, তারপরও আমি তাড়াতাড়ি করে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাকে 4-4-2 লাগতে হবে, আর হচ্ছে 6-6 কালার কম্বিনেশন করতে হবে। তো কালার কম্বিনেশনটা দুইবার হবে, আর ডিজাইনটা হবে তিনবার করে, কারণ 4-4-8 ঘর হবে, 8 ঘরের মধ্যে আমাকে দুইবার কাজটা করতে হবে। তো দুইবার কাজটা কীভাবে করতে হয় একটু খেয়াল করো। আমার 4-4-2 লাগবো প্রথমে, আমি 4 আপ 4 ডাউন, 1 2 3 আপ 4 আপ 4 ডাউন, তাহলে 1 2 3 4, এই 4-4-2টা কোন ঘরগুলোর মধ্যে হবে এটা তো বুঝতেছো, এই এই 8টা ঘরের মধ্যে কিন্তু হবে। হ্যাঁ, এই 8টা ঘরের মধ্যেই, সরি, মনে করো আমার 4-4-2 হবে। তাহলে আমি 4-4-2টা আগে শেষ করি। আরো দুইবার হবে, তাহলে 24-24 রিপিটের জন্য এই হচ্ছে 4-4-2। তাহলে আমার কালার কম্বিনেশন হচ্ছে 6টা 6টা করে, তাহলে ডার্ক হবে, ডার্ক হবে, ডার্ক ডার্ক, এই 6টা ডার্ক, আর হচ্ছে 6টা লাইট, লাইট লাইট লাইট, এই 6টা লাইট দেওয়া হলো, আবার হচ্ছে 6টা ডার্ক। তাহলে আমি কপি করে দিচ্ছি, ডার্ক, তার উপরে ডার্ক, তারপরে আবার ডি, এই 6টা ডি, তার উপরে আবার 6টা ঘর খালি থাকবে, 3 4 5 6, তারপরে আবার 6টা ডার্ক হবে। আর এই 6টা হবে ডার্ক, নিচে ডার্ক আছে, 6টা ডার্ক, 6টা লাইট, 6টা লাইট, 6টা লাইট, এই মোতাবেক তোমাকে কালার কম্বিনেশন করতে হবে। তো এদিকে যেহেতু ডি আছে, এদিকে ডি আছে, এই সবগুলা ঘরই হচ্ছে আমার আসলে ডার্ক হবে। তাহলে আমি সবগুলা ঘরকে ইয়েলো করে দিচ্ছি, তারপরে যে এখানেও সেম, এই 6টা ঘর আর এই 6টা ঘর, ও সরি, উপর থেকে 2টা বাদ, তাহলে এগুলো আসবে, এই যে এই 6টা আর উপর থেকে এই 6টা, এগুলো ডার্ক হবে। তারপরে হচ্ছে আমার এই যে এখানে ডার্ক শেষ, উপর থেকে এই যে এই ডার্কগুলো শেষ করতে হবে। তো এই ডার্কগুলো শেষ করার জন্য এই ডার্ক বরাবর এখানে যেখানে ডার্ক আছে সেগুলো ডার্ক হবে, এই 6টা, এই ডার্ক, তারপরে হচ্ছে এই যে এখান থেকে ডার্ক হবে, এই 6টা আবার ডার্ক হলো। তাহলে নিচে এবং সাইডে যেগুলো ডার্ক কমন আছে এই কাজটা আমাদের শেষ করলাম আমরা। তো এবার দেখবো যে নিচে ডার্ক আছে কিন্তু বাম পাশে লাইট আছে, এরকম জায়গাগুলো, অর্থাৎ এটা, তো এখানে শুধু ক্রস যেগুলো আছে এই সেগুলাই কিন্তু ডার্ক হবে। এটা ডার্ক হলো, তারপরে এই যে এই ক্রসগুলো, তো ডান পাশে ডি এর ক্ষেত্রে এই উপরে যেহেতু লাইট আছে এগুলো তো আর কোনো কাজ করতে হবে না, শুধু এই ডিগুলো দেখো, এই ডি এর বাম পাশে যে জায়গাগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো কিন্তু আমার ক্রস করে দিতে, মানে ডার্ক করে দিতে হবে। তাহলে এই ক্রসগুলা, তারপরে এই যে যে 24-24 রিপিটের মধ্যে তোমাকে এই যে হলুদ যে জায়গাগুলো দেখা যাচ্ছে
এগুলো একটু গাঢ় করে দিতে হবে, এই হচ্ছে কাজ। তো ডিজাইনটা দেখতে কেমন দেখাবে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন এই যে ক্রসগুলো বাদ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো থাকবে না। ইফেক্টটা এটা অনেক সুন্দর আর কি, এরকম একটা ইফেক্ট কাপড়ের মধ্যে ফুটে উঠবে, এটাকে হচ্ছে অল ওভার ইফেক্ট বলা হয়, যেটা আগে দেখছো শেফার্ড চেক। শেফার্ড চেকের থেকে আরেকটু মানে লো ক্রিয়েটিভ, মানে ডিজাইনটা একটু সুন্দর, এই সুন্দর ডিজাইনটাকে মূলত অল ওভার ইফেক্ট বলে, যেখানে এরকম দেখতেছো তোমাদেরকে এই অংশগুলো ওই যে যেখানে গাঢ় আছে গাঢ় করতে হবে, তাহলে কাপড়টা আসলে দেখতে মানে ঠিক এরকম দেখাবে। এই গ্রিনগুলো হচ্ছে আমাদের ওয়ার্প ইয়ার্ন, আর লালগুলো হচ্ছে রেড ওয়েফট ইয়ার্ন। ওয়ারপিয়ার এবং ওয়েফটিয়ানের মধ্যে এই একটা প্যাটার্ন ফুটে উঠবে। তো আমরা এই ডিজাইনটা আগে বলতেছি যে তোমাদের এই ডিজাইন দুটো ডিজাইন একটু বড়, হ্যাঁ, অল ওভার ইফেক্ট আর হচ্ছে শেফার্ড চেক, এই দুটো আসলে, বিশেষ করে অল ওভার ইফেক্ট আসলে অনেক সময় লাগবে, তো এই জন্য এটা একটু প্র্যাকটিস করে নিবে বাসায়। আর শেফার্ড চেক আসলে অত বেশি সময় লাগবে না, তারপরও মোটামুটি সময় লাগবে আর কি, যেহেতু 12 রিপিটের মধ্যে আবার সবগুলো বর গাঢ় করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা কালার পেন্সিল ইউজ করতে পারবা, সুবিধা নেই। আর এটাতে হচ্ছে আরও বেশি সময় লাগবে, 24 ঘর, 24 ঘরের মধ্যে দেখে দেখে আবার কালার করে দিতে হবে। তো লাস্ট একটা আছে, এটা হচ্ছে খুব ছোটো, এটা খুব বেশি বড় না, বার্ডস আই। হ্যাঁ, তো বার্ডস আই 2-2 টুইল দিয়ে করা যায়, সহজে করে নিচ্ছি, 2-2 টুইল দিয়ে আর DDL এই এফেক্ট দিয়ে করা যায় 8 এবং 8 ঘরের মধ্যে। তো আমরা দেখো একটু দ্রুত এটা করে দেখাচ্ছি, তাহলে আমাদেরকে রিপিট নিতে হবে কত, 8 আর 8, তাহলে আমি 8 আর 8 ঘরের মধ্যে বাকি সব ডিলিট করে দিচ্ছি, এগুলো লাগবে না। আমি নিব হচ্ছে এই 8 ঘর, আপ টু আপ, সরি, করে দিচ্ছি এই রিপিট, এই শেষ। 2-2 টুইলের মধ্যে এই যে দেখো কালার কম্বিনেশন কী, কালার কম্বিনেশনটা একটু খেয়াল করলেই হবে, এটা তোমাদেরকে 4টা মুখস্ত করে নিতে হবে। কালার কম্বিনেশন এই যে নিচের জন্য DDLL LDDL, অর্থাৎ ওয়ার্পের দিকে LDDL, ওয়েফটের দিকে DDLL, এই প্যাটার্নে করতে হবে। তাহলে কী রকম হবে, DDLL LDDL, তাহলে দেখো এই DDLL L, আবার DDLL, আর ওয়েফটের দিকে হবে এল, মানে এল দিয়ে শুরু আর কি, প্রথম একটা এল দিয়ে, তারপর DDL, সরি এল, তার মানে আবার কিন্তু LL, দুই দুই কিন্তু আসলে, তাহলে আবার এই LDDL আবার হবে এল, এই DDL, হ্যাঁ এই শেষ। তাহলে 8 রিপিটের মধ্যে আমার এই কাজটা হয়ে গেল। তো এখন তুমি শুধু কালারগুলো চুজ করবা, তাহলে আমার এই যে একটু খেয়াল করো, ডি এর এখানে আমার কালার হবে, বুঝতে পারছো, এইখানে, তাহলে ডি এর এখানেও কিন্তু কালার হবে। তো আমি দেখিনি আসলে DDLL কোথায় আছে, এই যে এবার আবার ডি আছে, এবার আবার ডি আছে, তাহলে এই 4টা আগে কালার করে নিচ্ছি কোনো দেখা দেখি ছাড়া। তাহলে এই দুটা ডি আছে, এই দুটা ডি আছে নিচে, এগুলো কালার করে নিচ্ছি। এখানে দেখো এবার আবার দুটা ডি আছে, এবার আবার ডি আছে, ডিডি যেখানে কমন সেখানে তো কালার হবেই, তাই না? তাহলে ডিডি কমন যেখানে সেখানে কালার করে নিলাম আগে। তো এখানে দুইটা ডি আছে, দুইটা ডি এ বরাবর, যেদিকে এল আছে এই বরাবর, সেখানে যদি ক্রস পাই তাহলে শুধু আমি কালার করব। তাহলে এই এলের মধ্যে ক্রস নাই, এই এলের মধ্যেও ক্রস নাই, এই এলের মধ্যে একটা ক্রস ছিল অলরেডি কালার করা আছে, তাহলে এই ডি এর ক্ষেত্রেও সেম হয়ে গেল। তাহলে এই ডি এর মধ্যে আমি এই বরাবর ডি দেখতেছি, আবার এই বরাবর ডি দেখবো, তো এই এই পাশে ডি আর এই পাশে ডি তো আসলে কমনগুলো কালার করাই হয়ে গেল। তাহলে শুধু এখান এখন এই ওয়েফটের দিকে ডিটা দেখবো, ওয়ার্পের ডিগুলো সবগুলো শেষ, ওয়েফটের ডি এর ক্ষেত্রে এই দুইটা ডি দেখো, এই দুইটা ডি এ শুধুমাত্র এখানে যদি খালি পাই, এই যে ব্ল্যাঙ্ক পাই, এই ব্ল্যাঙ্কগুলো আমাকে কালার করতে হবে, তাহলে এই কালার করে দিলাম। আচ্ছা, এই ডি এর ক্ষেত্রেও সেম, এই ব্ল্যাঙ্কগুলো কালার হবে, করে দিলাম। আর এই ডিতে কিছু বাদ পড়ছে, সেটা হচ্ছে এই যে এখানে এই এই ক্রসটা কালার করা হয় না, এই ক্রসটাও কালার করা হয় না,
তাহলে মোটামুটি আমার কাজ হচ্ছে শেষ। এখানে এটাই হচ্ছে আমাদের কি ডিজাইন, এই আমাদের এই যে এখন আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে বার্ডস আই ডিজাইন। তো বার্ডস আই ডিজাইনের ইফেক্টটা কেমন হবে, আমি বলছিলাম আগে যে সব জায়গায় মাঝখানে অন্য ধরনের ইয়ান থাকবে, মনে করো ওয়েফট ইয়ান থাকবে, মাঝখানে একটা ওয়ার্প ইয়ান থাকবে, অর্থাৎ একটা ছিদ্র তৈরি হবে। হ্যাঁ, আই মানে পাখির চোখ, যেরকম পাখিটা আছে এখানে একটা চোখ, হঠাৎ করে একটা ভিন্ন রকম এরকম একটা ইফেক্ট আসবে। তো ইফেক্টটা আসলে দেখো কেমন দেখায়। তাহলে আমি ইফেক্টটা দেখানোর জন্য এগুলো ডিলিট করে দিচ্ছি। ফুটে ওঠে আর কি। তো এই এই সবুজ যে ইয়ানগুলো আছে, এই সবুজ ইয়ানগুলোর মাঝখানে এই লাল একটা ইয়ান হঠাৎ করে এসে একটা বার্ডসাই ইফেক্ট নিয়ে আসে আর কি। এই ইফেক্টটা আসলে দেখা যায় এরকম। তো এইটার জন্য আরও ইফেক্টটা আরও একটু বেশি প্রমিনেন্ট হয় প্রথমটার জন্য। প্রথমটা কী ছিল, মোটিভ ছিল। হ্যাঁ, মোটিভ দিয়ে কিন্তু এটাকে আরও মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। মোটিভের ক্ষেত্রে তখন এলডিডিএল দিলে বার্ডসাই ইফেক্টটা আরও সুন্দরভাবে দেখা যায়। আমি তোমাদেরকে মোটিভ দিয়েও দেখাচ্ছি, এই 8 ঘর রিপিটের মতো, তো বেশিক্ষণ লাগবে না। তাহলে আমি দেখো মোটিভটা আরও একটু ভালোভাবে বোঝার জন্য তাহলে আমি মোটিভ নিচ্ছি। হ্যাঁ, গত ক্লাসে তো মোটিভ তোমাদেরকে দেখাইছি, মানে রিভার্স মোটিভ আর কি। তাহলে এইটা একটা মোটিভ মনে করো, 4 ঘরের মধ্যে না এখানে দিলাম, এটাই ওইদিকে না দিয়ে এটা এটা রিভার্সে একটা মোটিভ দিব। মানে প্রথমে আমরা কি করি, এই প্রথম 4 ঘরের মধ্যে রিভার্সিং মোটিভ করি, তাই না? গত ক্লাসে তোমরা খেয়াল মনে আছে কি না, দেখো আমি এদিক থেকে আর প্রথমে ডান দিকে রিভার্সিং করি। এই যে এই মোটিভ দিচ্ছি, এটা যে মাথা হচ্ছে ডান দিকে এটা, তো এটার সাথে রিভার্সিং করবো হচ্ছে যে এখান থেকে। হ্যাঁ বুঝছো, এটা হচ্ছে একটা মোটিভ। হ্যাঁ, এইটা এটা একটা মোটিভ, আর এটা হচ্ছে আরেকটা মোটিভ, যেটা রিভার্সিং মোটিভ আমরা যেটাকে বলি আর কি। হ্যাঁ, এটা তাহলে এটা মাথা এদিকে, এটার মাথা হচ্ছে এদিকে। তো এখানে যা আছে ঠিক তা কোথায় হবে, উপরের এই ঘরগুলো তো হবে, আর এইখানেও মোটিভ রিভার্স করতে হবে। তবে এই যে এই মোটিভটা আছে মনে করা হচ্ছে, এই যে এটা এই মোটিভের মাথাটা এদিকে, তাহলে এটাকে রিভার্স করতে হবে এই নিচের দিকে মাথা দিয়ে। তোমরা যে টেট্রিস গেমস খেলছো আগে ওরকম, এই তাহলে এইটা একটা মোটিভ হলো, তাই না? মনে করো আমি এই কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে এটার মাথা হচ্ছে নিচের দিকে, এটার মাথা হচ্ছে উপরের দিকে। তাহলে এখানে যা আছে ঠিক হুবহু এই কাজটা আমাদের উপরে এখানে হবে, এই তাহলে এটা একটা রিভার্সিং মোটিভ ডিজাইন। হ্যাঁ, তাহলে আমি সবগুলোকে আগের মতো করে দিচ্ছি নর্মাল। এই তাহলে এই মোটিভটার মধ্যে আমাদের কালার কম্বিনেশন কি, কালার কম্বিনেশন হচ্ছে এলডিডিএল। তাহলে এই কালার কম্বিনেশনটা তোমরা ঠিক রাখো, মানে যদি এলডিডিএল করো তাহলে বার্সাই ইফেক্টটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাহলে আমি দিচ্ছি এখানে এলডিডিএল, আবার এল, এই ডিডিএল। হ্যাঁ, তো উপরের দিকে অলরেডি এলডিডিএল করা আছে, তাহলে আমাকে উপরের দিকে চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে শুধু আমি এখানে এখন কালার কম্বিনেশনগুলো আনবো। উপরে ডি আছে, এই ডি আছে, এদিকে ডি আছে, যেখানে কমন, এই কমনগুলো আমি কালার করে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে এখানে এটা কালার করে দিলাম, হ্যাঁ। তারপরে এদিকে যেহেতু ডি আছে নিচে, তাহলে ক্রসগুলো সবগুলো কালার হবে কি না, হবে। এই আচ্ছা, এই ডি এর ক্ষেত্রে কমন ডি যেখানে আছে, এখানে কমন আছে, এটা কালার হবে। এখানে দুই পাশে ডি আছে, এগুলো কালার হবে। আর এই ডি যেহেতু আছে নিচে, তাহলে উপরে ক্রসগুলো সবগুলো কালার হবে, হয়ে গেল। আচ্ছা, এদিকে এল আছে মানে ডি আছে, তাহলে ডি ক্ষেত্রে আমি খালিগুলো শুধু কালার করে দিব। এই 4টা খালি আছে এই ডি এর বরাবর, তাহলে এটা কালার হয়ে গেল। আর এই ডি এর বরাবর খালিগুলো, এটা 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 এটা, এই 4টা কালার করে দিলাম। তাহলে আমার এই কালার কম্বিনেশনের কাজ কিন্তু এখন শেষ। যেহেতু কালার কম্বিনেশনের শেষ, তাহলে ডিজাইনটা দেখতে কেমন হবে এটা দেখানোর জন্য তোমাদেরকে আমি ডিলিট করে দেখাচ্ছি। শুধু কালারগুলো রাখবো আর কি।
হ্যাঁ, একটা ওয়ারপিয়ান মাঝখানে নতুন করে গোলাকৃতি বা চোখের মতো আকৃতি নিয়ে আসবে, অথবা সবগুলো ওয়েফটের মাঝখানে একটা ওয়ার্প নিয়ে আসবে এরকম, অথবা সবগুলো ওয়েফ মানে ওয়ার্পের মাঝখানে ওয়েফট নিয়ে আসবে। তো এটাই এখানে হয়, যেরকম দেখো যে চারপাশে লাল আছে মানে ওয়েফটিয়ান আছে, কিন্তু সবুজটা এখানে একটা চোখের মতো আকৃতি নিয়ে আসছে। আবার এটার ক্ষেত্রে চারপাশে হচ্ছে লাল, এটা সবুজ নিয়ে আসছে, এই যে ইফেক্টটা আসছে এই ইফেক্টটাকে বলা হচ্ছে বার্ডস আই ইফেক্ট আর কি। হ্যাঁ, মানে আইয়ের মতো ছিদ্র ছিদ্র একটা ইফেক্ট এখানে আসে, এটাকে আমরা বলে থাকি বার্ডস আই ইফেক্ট। তো এটা মোটিভ দিয়ে করা যায়, চাইলে তুমি টুটু টুল দিয়ে করলা, আরও অনেকগুলো ডিজাইন আছে যেগুলো দিয়ে এই কাজটা মানে করে ফেলা যায় আর কি। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার আলোচ্য বিষয়। এই চ্যাপ্টারের নিচে আরেকটা কথা, সেটা একটু বলা দরকার, যে কালার থিওরি যেগুলো আছে লাইট থিওরি আর পিগমেন্ট থিওরি, তো লাইট থিওরিতে এটা তো তোমরা জানোই যে তিনটা হচ্ছে বেসিক কালার, আর জি বি মানে রেড গ্রিন ব্লু, এই তিনটা হচ্ছে বেসিক কালার মানে প্রাইমারি কালার। এই তিনটা কালারের কম্বিনেশনে আবার সেকেন্ডারি তিনটা কালার হয়, অর্থাৎ রেড আর গ্রিনকে 50% 50% মিশালে ইয়েলো হয়, আর ব্লু আর গ্রিনকে 50% 50% মিশালে ব্লুইশ গ্রিন হয়, ব্লু আর রেডকে মিশালে পার্পেল হয়। আর পিগমেন্ট থিওরিতে আমাদের বলতেছে একটু উল্টা, সেটা হচ্ছে আর ওয়াই বি হচ্ছে প্রাইমারি কালার, অর্থাৎ রেড ইয়েলো ব্লু, আর যেখানে রেড এবং ইয়েলো মিলে অরেঞ্জ হয়, ইয়েলো এবং ব্লু মিলে গ্রিন হয়, ব্লু আর রেড মিলে হচ্ছে পার্পেল হয়। এইগুলো হচ্ছে কালার থিওরির একটু বিষয় আর কি, যেহেতু এখানে কালার অ্যান্ড উইভ এফেক্ট, সেজন্য কালার নিয়ে একটু কথা বলা লাগে, সেজন্য এটা বলা। আর এই কালার কম্বিনেশনগুলোর মধ্যে তোমরা দেখবে যে লাইট থিওরি হচ্ছে আমরা যে জায়গাগুলোতে মনিটর, এই যে মনিটর কম্পিউটার মনিটর মোবাইলের স্ক্রিন টিভি, এই জায়গাগুলোতে লাইট থিওরিটা কাজ করে, অর্থাৎ আর জিবি কালার নিয়ে কাজ করে। কিন্তু আমরা যদি বাস্তবে কালার নিয়ে কাজ করি, তুমি রং করতে চাচ্ছ বা আঁকাআঁকি করতে চাচ্ছ অথবা ডাইং করবা বা প্রিন্টিং করবা, তো সেখানে কিন্তু এই থিওরি কাজ করে না, লাইট থিওরি কাজ করে না, সেখানে পিগমেন্ট থিওরি কাজ করবে। অর্থাৎ তোমার প্রাইমারি কালার হচ্ছে রেড ইয়েলো এবং ব্লু, হ্যাঁ এখান থেকে অরেঞ্জ আসবে গ্রিন আসবে পার্পল আসবে, তুমি যদি রেড এবং ব্লুকে ওই অনুপাতে মিশাও, তো যেমন অনুপাতে মিশাবা এখান থেকে কালার টোনগুলো চেঞ্জ হবে, তোমার রেডিশ রেড বেশি পড়লে বেশি দিলে ইয়েলো কম দিলে এই অরেঞ্জটা একটু রেডিশ হবে, আবার ইয়েলো বেশি দিলে এই অরেঞ্জটা আসলে ইয়েলোইশ হবে। এভাবে করে অনেকগুলো কালারের টোন আমরা পাই আর কি, যেগুলো ভেরিয়েশন। আবার এখানে তুমি পাবা হচ্ছে এই ইয়ে কালারগুলো আর কি, টার্কিশ কালারগুলো, হ্যাঁ যেখানে গ্রিনের কাছাকাছি গ্রিন ব্লুইশ এখানে, তো এই কালারগুলো মূলত একটু ডিপ কালার, যেটাকে ফুটিয়ে তুলতে আমাদেরকে একটু বেশি মানে একুরেসি মেনটেন করতে হয়। আর তুমি যদি এই যে প্রাইমারি কালারগুলোর উদ্দেশ্য হচ্ছে, মনে করো এই যে প্রাইমারি কালার আছে রেড ইউলো ব্লু, তুমি যদি কখনো দেখতে চাও যে আসলে রেড ইউলো ব্লু প্রাইমারি কালার কিনা, এই যে আমরা বলে দিচ্ছি এটা তোমরা শুনে যাচ্ছ বিশ্বাস করতেছো, তো এটা প্রমাণ করতে চাইলে তুমি একই পরিমাণ, মনে করো 1 গ্রাম রেড নিলা, 1 গ্রাম ইউলো নিলা, 1 গ্রাম ব্লু নিলা, এই তিনটা কালারকে যদি মিক্স করো, মিক্স করে যদি দেখো যে একদম পারফেক্ট ব্ল্যাক আসে, তাহলে বুঝে যাবে যে এই তিনটাই আসলে প্রাইমারি কালার। আর যদি তুমি এখানে রেড গ্রিন এবং ব্লুকে মিক্স করো, তাহলে পারফেক্ট ব্ল্যাক আসবে না, তার মানে বোঝা যাচ্ছে পিগমেন্ট থিওরি মোতাবেক, অর্থাৎ আমরা যে রং নিয়ে কাজ করি সেই রঙের থিওরিতে এই তিনটা প্রাইমারি কালার না, প্রাইমারি কালার পিগমেন্ট থিওরিতে এই তিনটাকেই মূলত ধরা হচ্ছে। তো এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা দেখো, এই শীটটা হাতে লেখা যদিও আমি দিয়ে দিব তোমাদেরকে, এখান থেকে একটু বলে যাচ্ছি আমি, এ কালার এন্ড উইভ এফেক্ট, এ কালার এন্ড উইভ এফেক্ট ইজ দ্য ফর্ম অর প্যাটার্ন ইন টু অর মোর কালার্স প্রডিউসড বাই কালার এন্ড উইভ ইন কম্বিনেশন, অর্থাৎ দুই বা তার অধিক কালার কম্বিনেশন এবং উইভ, এই দুইটাকে কম্বাইন করে যেটা ইফেক্ট আনা হয় সেটা হচ্ছে কালার অ্যান্ড উইভ ইফেক্ট। তো ক্লাসিফিকেশন অফ কালার এন্ড উইভ ইফেক্ট, কালার এবং উইভ ইফেক্টের ক্লাসিফিকেশনটা কী ধরনের বা প্যাটার্ন চার্ট বলা হয় এটাকে কালার এন্ড উইভ ইফেক্টের ক্ষেত্রে, এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এই পাশে বলা হচ্ছে অর্ডার অফ কালারিং, এই পাশে বাম নিচ মানে এদিকে, আর এই পাশে হচ্ছে উইভগুলো, যে ডিজাইনগুলো আমাদের হতে পারে। তো অর্ডার অফ কালারিং বলতে বোঝাচ্ছে যে সিম্পল নাকি কম্পাউন্ড, সিম্পল নাকি কম্পাউন্ড। এখানে ব্যাপারটা এরকম, মনে করো সিম্পল অর্ডার অফ কালারিং, তার মানে হচ্ছে তোমার এই মানে ওয়ার্পে যদি হয় এরকম সাপোজ, তো সেই ক্ষেত্রে ওয়ার্পের দিকে কোনো কালার কম্বিনেশন করা হবে না, জাস্ট সিম্পল কিছু ইয়ার্ন ওখানে ওয়ার্পের বরাবর প্লেস করা হবে। আর যদি সিম্পল ওয়েফটিং হয়, তাহলে ওয়েফট বরাবর কি হবে না, কোনো কালার কম্বিনেশন হবে না, জাস্ট ওয়েফট ইয়ারগুলো শুধু পাস করা হবে। তো এটাকে বলা হচ্ছে সিম্পল ওয়ার্পিং বা সিম্পল ওয়েফটিং। আর যদি মনে করো কম্পাউন্ড ওয়ার্পিং হয়, তার মানে বেসিক যাই হোক না কেন, ওয়ার্প ডিরেকশনে যে সুতাগুলো আমি ইউজ করবো সেই সুতাগুলোর মধ্যেই একটা ডিজাইন আছে, মানে সুতাগুলোর মধ্যে কালার কম্বিনেশন আছে। আর যদি কম্পাউন্ড ওয়েফটিং হয়, তার মানে অন্য যা কিছু প্যারামিটার
মানে যাই হোক না কেন, আমি কোথায় কম্পাউন্ড ওয়েফটিং করতেছি সেটা বিষয় না, মূলত কম্পাউন্ড ওয়েফটিং করা হচ্ছে ওয়েভ ট্রিয়াঙ্গুল গুলোর মধ্যে একটা কালার কম্বিনেশন নিয়ে আসা, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তো এবার চারটা তোমাদের বুঝতে সহজ হবে। যেমন সিম্পল উইভ মানে কি, যেখানে প্লেন ডিজাইন হয়, মানে কালার কম্বিনেশন থাকে না, সলিড কালার, এক কালারের কাপড় হয়, এটা হচ্ছে সিম্পল উইভ। অর্থাৎ ওয়ার্পে যেই কালার, ওয়েভটেও একই কালারের সুতা, ইন্ডিগো হলে ইন্ডিগো, গ্রিন হলে গ্রিন, ব্লু হলে ব্লু, ব্ল্যাক হলে ব্ল্যাক। স্ট্রাইপ উইভ, যেখানে ওয়ার্পের ইয়ারগুলো কি করা থাকে, কালার কম্বিনেশন করা থাকে। আর চ্যাক উইভ, ওয়ার্প এবং ওয়েফট দুইটাই, দুই দিকেই কালার কম্বিনেশন যদি করা থাকে সেটা হচ্ছে চ্যাক উইভ। তাহলে আমরা এই তিনটার মধ্যে এবার ফেলবো এগুলাকে, এগুলাকে আমি যেহেতু আমার বললাম যে অর্ডার অফ কালারিংটা দুই রকম হয়, ওয়ার্পে অথবা ওয়েফটে, তাহলে আমি চারটা ধরন পেতে পারি। কিরকম? ওয়ার্পেও কোনো কালার কম্বিনেশন নাই, ওয়েফটেও নাই, তার মানে ওয়ার্পেও সিম্পল অর্ডার অফ কালারিং, ওয়েফটেও সিম্পল অর্ডার অফ কালারিং, অথবা ওয়ার্পে কম্পাউন্ড ওয়েফটে সিম্পল, অথবা উল্টা সিম্পল হচ্ছে ওয়ার্পে আর ওয়েফটে হচ্ছে কম্পাউন্ড, অথবা দুই দিকেই কম্পাউন্ড। এই চার ধরনের ভেরিয়েশন কিন্তু আমরা চাইলে আনতে পারি অর্ডার অফ কালারিং দিয়ে। ওই চারটা ভেরিয়েশন এখানে লেখা আছে, সিম্পল ওয়ার্প, সিম্পল ওয়েফট, কম্পাউন্ড ওয়ার্পিং, সিম্পল ওয়েফটিং, সিম্পল ওয়ার্পিং, কম্পাউন্ড ওয়েফটিং, কম্পাউন্ড ওয়ার্পিং, কম্পাউন্ড ওয়েফটিং। এই ভেরিয়েশনগুলো যখন আমি নিয়ে আসবো কালারের উইভ এফেক্ট যখন করবো, তখন এই কালারের এবং উইভ এফেক্টের সাথে, তখন আমার যদি আগের এই ডিজাইনগুলো থাকে, এই ডিজাইনগুলোর সাথে কম্বিনেশনে, মানে এটার সাথে এটার কম্বিনেশনে কি হবে, এই জিনিসটা এই চার্টে দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা একটু বোঝো। এবং সিম্পল ওয়ার্পিং, সিম্পল ওয়েফটিং মানে কি, ওয়ার্পেও কোনো কালার রিয়ান নাই, ওয়েফটেও কোনো কালার রিয়ান, মানে নতুন করে কোনো কালার ইম্পোজ করা হচ্ছে না। আর সিম্পল উইভ মানে কি, যেখানে অলরেডি কোনো কালার কম্বিনেশন নাই। তো তাইলে তোমার এই দুইটার কম্বিনেশনে যেটা হবে সেটা সিম্পল প্যাটার্নই হবে, মানে প্লেন ডিজাইনই হবে, প্লেন কাপড় বা সলিড কালার, এক কালারের কাপড়ই হবে, সিম্পল প্যাটার্ন হবে। আর স্ট্রাইপ উইভ, এখানে অলরেডি ওয়ার্পে কি আছে, কালার কম্বিনেশন আছে না, ওয়ার্পে একটা ডিজাইন আছে না? তো ওয়ার্পে যদি ডিজাইন থাকে, এখানে যদি তুমি ওয়ার্পে আর ওয়েফটে কোনো ডিজাইন দিচ্ছ না, তারপরেও কিন্তু ওয়ার্পে ডিজাইনটা থেকে যাবে, যেহেতু এটা স্ট্রাইপ উইভের উপর করতেছি আমি। স্ট্রাইপ উইভের উপর যখন আমি এই ইফেক্টটা দিব, তখন এটা স্ট্রাইপটা স্ট্রাইপই থাকবে। আবার চ্যাক উইভের উপর যখন আমি এই ইফেক্টটা দিব, তখন চ্যাকটা চ্যাক প্যাটার্নই থেকে যাবে। অর্থাৎ আমার এই সিম্পল ওয়ার্প এবং সিম্পল ওয়েফ তো কোনো ইফেক্ট ফেলতে পারবে না কোথাও, কারণ তার তো ইফেক্ট ফেলার মতো ক্ষমতা নাই, তার মধ্যে কোনো কম্পাউন্ড অর্ডার অফ কালারিং করা নাই, একই কালার করা আছে। এবার আসো এখানে দ্বিতীয়টা, কম্পাউন্ড ওয়ার্পিং, সিম্পল ওয়েফটিং। এখন তোমার যখন ওয়ার্পিংটা কম্পাউন্ড, অর্থাৎ ওয়ার্পিয়ান গুলা একটা প্যাটার্ন করা আছে বা অর্ডারিং করা আছে, কালার অর্ডারিং করা আছে, একটা একটা কালার চেঞ্জ করা আছে, তো তাহলে তুমি যখন এটা সিম্পল উইভের মধ্যে এই প্যাটার্নটা করবা, অর্ডার অফ কালারিংটা করবা, উইভটা সিম্পল, মনে ধরো প্লেন, টুইল, শার্টিন, এই যদি সিম্পল একটা উইভ ইউজ করলা, মানে সিম্পল উইভে তুমি যখন এই কম্পাউন্ড ওয়ার্পিং ইউজ করবা, তখন ওয়ার্পে এই কম্পাউন্ড ওয়ার্পিং এর জন্য ওয়ার্পে একটা ইফেক্ট ফুটে উঠবে না, কথা বুঝতেছো কিনা? এখানে সিম্পল উইভ মানে হচ্ছে ওয়ার্পেও কোনো কম্বিনেশন নাই কালারের, ওয়েফটেও নাই, সলিড কালার, বাট এটার উপর তুমি যখন এই অর্ডার অফ কালারিংটা দিবা, মানে কম্পাউন্ড ওয়ার্পিং, তখন ওয়ার্পে কিন্তু কম্পাউন্ড ইয়ার আছে, অর্থাৎ যেই ইয়ারগুলোর মধ্যে কালার কম্বিনেশন আছে, আর ওয়েফটে সিম্পল দিছে সমস্যা নেই, তাহলে ওয়েফটে কোনো ডিজাইন আসবে না, যেহেতু এখানেও কোনো ডিজাইন ছিল না, এখানেও ওয়েফটে কোনো ডিজাইন নাই, কিন্তু ওয়ার্পে কম্পাউন্ড ওয়ার্পিং এর জন্য ওয়ার্প ডিরেকশনে কালার একটা কম্বিনেশন আসবে। তো যেই কাপড়ের ওয়ার্প ডিরেকশনে কালার কম্বিনেশন বা একটা ডিজাইন থাকে, ওয়েফটে ডিজাইন থাকে না, এটাকে আমরা কি কাপড় বলি? স্ট্রাইপ। স্ট্রাইপ, এটা এখানে ভুল উঠছে, হ্যাঁ, এটা 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 কেটে দিবা, মনে নেই, এটা কেটে দিবে, সিম্পল, এটা হবে স্ট্রাইপ প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা এবার এটাতে আসো, স্ট্রাইপ উইভ, যখন এটা স্ট্রাইপ আছে, অলরেডি কিন্তু ওয়ারপে একটা কালার কম্বিনেশন আছে, আবার এখানেও ওয়ারপেন গুলো কালার কম্বিনেশন করা আছে, তার মানে ওয়ারপে কালার কম্বিনেশনটা আরো গাঢ় হবে, কিন্তু ওয়েফটে কি কালার কম্বিনেশন আসবে? আসবে না, কারণ যেহেতু স্ট্রাইপ ওয়েভ ছিল, ওয়েফটে কালার কম্বিনেশন ছিল না, আর এখানেও সিম্পল ওয়েফটিং ইউজ করার কারণে ওয়েফটে কালার কম্বিনেশন নাই, তার মানে এটাও কি হবে? স্ট্রাইপ প্যাটার্ন হবে, এটা ঠিক আছে। আচ্ছা চ্যাক উইভের ক্ষেত্রে, যেহেতু এটা চ্যাক, দুই দিকেই কালার কম্বিনেশন আছে, তুমি এখানে এবার কালার কম্বিনেশন করো বা না করো, যে চ্যাক থেকে তো আর নতুন কিছু হইতে পারবে না, যার দুই দিকেই কালার কম্বিনেশন করা আছে, তার তো আর অতিরিক্ত কিছু হওয়ার সুযোগ নাই, আছে তো। সুতরাং চ্যাক উইভের ক্ষেত্রে তুমি যতই অর্ডার অফ কালারিং করো না কেন, এগুলো সবগুলো চ্যাক প্যাটার্নই থাকবে, চ্যাক প্যাটার্ন, চ্যাক প্যাটার্ন, চ্যাক প্যাটার্ন, চ্যাক প্যাটার্ন। এটাতে আসো থার্ডে, সিম্পল ওয়ার্পিং, তার মানে ওয়ার্পে কালার কম্বিনেশন নাই, ওয়েফটে আছে,
এটাকে যদি তুমি সিম্পল উইভের উপর ফেলো, তখন ওয়ার্পে যেহেতু কালার কম্বিনেশন নাই, এখানেও নাই, তার মানে ওয়ার্পে কম্বিনেশন থাকবে না, ওয়েফটে থাকবে। ওয়েফটে কম্পাউন্ড ওয়েফটিং আছে, তার মানে এখানে ওয়েফট বরাবর একটা ডিজাইন ক্রিয়েট হবে। তো ওয়েফট বরাবর যে কাপড় ডিজাইন থাকে সেটাকে আমরা কি বলি, ক্রসওভার ক্রসওভার প্যাটার্ন বলি। তাহলে এখানে ক্রসওভার প্যাটার্ন ফুটে উঠবে। তারপরে যখন স্ট্রাইপের উপর এটা ফেলবা, তো স্ট্রাইপের মধ্যে কি আছে, ওয়ার্পে কি ডিজাইন আছে বা কালার কম্বিনেশন আছে কিনা? ওয়ার্পে আছে, যেহেতু স্ট্রাইপ কাপড়টাই স্ট্রাইপ বা উইপটাই যেহেতু স্ট্রাইপ, তো সেখানে যখন তুমি কম্পাউন্ড ওয়েফটিং ইউজ করতেছো, মানে ওয়েফটও একটা কম্বিনেশন, কালার কম্বিনেশন, অর্ডার অফ কালারিং এর জন্য একটা কালার কম্বিনেশন নিয়ে আসছো, তখন কিন্তু ওই উইভের স্ট্রাইপটা এবং এই কম্পাউন্ড ওয়েফটিং এর ওয়েফটা একটা দুই দিকেই আমার প্যাটার্ন নিয়ে আসবে। তখন এটা হবে কি প্যাটার্ন, চেক প্যাটার্ন। চেক প্যাটার্নের ওয়ার্পের চেকটা আসবে, মানে প্যাটার্নটা আসবে স্ট্রাইপ থেকে, আর ওয়েফটে প্যাটার্নটা আসবে হচ্ছে কম্পাউন্ড ওয়েফটিং থেকে। আলটিমেটলি এখানে একটা চেক ডিজাইন বা চেক প্যাটার্ন ফুটে উঠবে। আর লাস্টে যদি আমি কম্পাউন্ড ওয়ার্পিং, কম্পাউন্ড ওয়েফটিং ইউজ করি, দুই দিকেই আমার কালার কম্বিনেশন করি আমি, তো এখানে যেই ডিজাইনই হোক না কেন, যেই প্যাটার্নই হোক না কেন, সবগুলো চেক হয়ে যাবে না? তুমি তো অলরেডি এই যে ওয়ার্পেও কালার কম্বিনেশন করে দিচ্ছ, ওয়েফটেও কালার কম্বিনেশন করে দিচ্ছ, এবার এটা তুমি যেই উইভের উপরই ফেলো না কেন, আলটিমেটলি এটা কি হবে, চেকই হবে। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে চেক। আর এই যে ছয়টা আছে, এই ছয়টার মধ্যে তোমাকে একটু খেয়াল করতে হবে, ছয়টার মধ্যে এই দুইটা যা আছে তাই থাকবে, মানে সিম্পলটা সিম্পল থাকবে, স্ট্রাইপটা স্ট্রাইপ থাকবে। তাহলে এই চারটাতে তোমার একটু খেয়াল করতে হবে, কোন চারটা, এই মাঝখানে যে চারটা দেখাচ্ছি, এই চারটা অর্থাৎ এই অংশটা আর কি, এই অংশটা একটু খেয়াল করার বিষয়। সেটা হচ্ছে কি, এই পাশে তো আমি বললাম কি, উপরে যা আছে তাই থাকলো, এই যে সিম্পলটা সিম্পল আছে, স্ট্রাইপটা স্ট্রাইপ আছে, চেকটা চেক আছে, আর এখানে যেহেতু এটা চেক উইভের উপর, সবগুলো চেক হয়ে যাবে। এটা যেহেতু কম্পাউন্ড ওয়ার্পিং এবং কম্পাউন্ড ওয়েফটিং, এদিকেও সব চেক হয়ে যাবে। তো এই চারটার মধ্যে খেয়াল করার বিষয় হচ্ছে, এখানে যেহেতু কম্পাউন্ড ওয়ার্পিং, তার মানে ওয়ার্পে একটা ডিজাইন আসবে, তো ওয়ার্পের ডিজাইনটা যদি সিম্পল উইভের উপর আসে তাহলে স্ট্রাইপ হবে, এটা স্ট্রাইপ হবে। আবার বলে দিচ্ছি, এটা সিম্পল, এটা স্ট্রাইপ হবে। আর এই স্ট্রাইপ উইভের উপর যখন কম্পাউন্ড ওয়ার্পিং থাকবে, স্ট্রাইপটা আরো গাঢ় হবে, বাট ওয়েফটের দিকে তো কোনো ডিজাইন আসবে না, কারণ এটা তো স্ট্রাইপ, ওয়েফটে কোনো ডিজাইন নাই। এখানে যেহেতু সিম্পল ওয়েফটিং, সুতরাং ওয়েফটে কোনো ডিজাইন এখনো নাই, তো স্ট্রাইপটা একটু গাঢ় হবে, বাট এটাকে তখন স্ট্রাইপই বলবো আমরা। আর এটা সিম্পল ওয়ার্পিং যখন এটার উপর ফেলবো, কিন্তু কম্পাউন্ডে যেহেতু ওয়েফটিং করা আছে, তখন ক্রস ওভার প্যাটার্ন আসবে। আর যদি এটা স্ট্রাইপের উপর ফেলা হয়, এই কম্পাউন্ড ওয়েফটিংটাকে, স্ট্রাইপের জন্য একটা ওয়ার্পে ডিজাইন আছে, আর কম্পাউন্ড ওয়েফটির জন্য একটা ওয়েফটি ডিজাইন পাবো, আলটিমেটলি এখানে একটা চেক প্যাটার্ন ফুটে উঠবে। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ এটা স্ট্রাইপ, এটা স্ট্রাইপ, এটা ক্রস ওভার, এটা হচ্ছে চেক। স্ট্রাইপ স্ট্রাইপ, এই ক্রস ওভার, চেক, এই। আচ্ছা, অর্ডার অফ কালারিংটা কিরকম হতে পারে, সিম্পল অর্ডার অফ কালারিং, কম্পাউন্ড অর্ডার অফ কালারিং, এটা দুই ধরনের কালার অর্ডার অফ কালারিং হতে পারে। হ্যাঁ, তো সিম্পল অর্ডার অফ কালারিংটা হচ্ছে এরকম যে আমার এই যে কালার কম্বিনেশনটা হবে, এই কালার কম্বিনেশনটা মনে করো দুইটা স্পেসিফিক কালার আসবে, হ্যাঁ, মনে করো পাঁচটা রেড, চারটা গ্রিন, চারটা ইয়েলো, চারটা ব্লু, এরকম করে করে আসলো। আর কম্পাউন্ড অর্ডার অফ কালারিং যখন হবে, তখন এইটা এসে আবার রিপিট যখন হবে, তখন নতুন কালার বা ভিন্নভাবে আসতে পারে, তখন এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। অর্থাৎ কালার অর্ডারিংটা যদি তোমার একটা সিমিলার প্যাটার্নে যায়, যেমন তিনটা লাল, দুইটা সাদা, দুইটা কালো হইলো, তারপরে সবসময় এরকমই আসে, তখন এটা সিম্পল অর্ডার অফ কালারিং। আর কম্পাউন্ড অর্ডার অফ কালারিং, তুমি দুইটা হোয়াইট দিলা, আবার তিনটা রেড, দুইটা ব্ল্যাক, আবার একটা রেড আছে, আবার দুইটা হোয়াইট আছে, অর্থাৎ মিলতেছে না, গিয়ে এটা আবার এই কালারটা এসে তারপরে একটা সার্টের সময় পর্যন্ত গিয়ে রিপিট হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। তো এই চ্যাপ্টারে আমরা যে ডিজাইন